নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা 2023 সালে যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদের নিয়ে আলোচনা করব। টপিকটি খুব ইম্পর্টেন্ট, ফুড এসআই সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথমে আমরা নোবেল প্রাইজের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেব, যে নোবেল প্রাইজ কবে থেকে দেওয়া শুরু হলো, কে দেন, কোথা থেকে দেওয়া হয় এই সব নিয়ে। এরপর 2023 সালে যারা নোবেল প্রাইজ জিতেছেন তাদের নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো এখানে তো নোবেল প্রাইজ হচ্ছে 1901 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় আলফ্রেড নোবেলের নামে। তিনি ছিলেন একজন সুইডিশ উদ্ভাবক, প্রকৌশলী, বিজ্ঞানী এবং সমাজসেবী। তিনি ডিনামাইটের আবিষ্কার করেছিলেন। এখানে খুব ইম্পর্টেন্ট এগুলো। তো নোবেল, এখান থেকে প্রশ্ন আসে যে কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তো 1901 সাল থেকে কে দেওয়া, কার নামে দেওয়া হয়, তো আলফ্রেড নোবেলের নামে। আর আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন, তো তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এখান থেকে তিনটি প্রশ্ন হয়ে গেলো। এবং আরেকটা প্রশ্ন আসে যে তিনি কোথাকার লোক ছিলেন, তিনি ছিলেন সুইডিশের বিজ্ঞানী। নেক্সট দেখো, তো কোয়াটি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো মোট হচ্ছে 6টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। এগুলি হচ্ছে সাহিত্য, ফিজিওলজি বা মেডিসিন, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি এবং শান্তি। এই সব ক্ষেত্রে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছর। এরপরে দেখো, 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হলেও একমাত্র অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় হচ্ছে 1969 সাল থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে তো 1901 সাল থেকে শুধু সাহিত্য, ফিজিওলজি, মেডিসিন, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং শান্তি এই সব ক্ষেত্রে 1901 সাল থেকে দেওয়া শুরু হয়, কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় হচ্ছে 1969 সাল থেকে। এটা ভালোভাবে মনে রাখবে। তারপরে আবার একমাত্র শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় হচ্ছে নরওয়ের অসলো থেকে, কিন্তু বাকিগুলি দেওয়া হয় হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে। তো শান্তি নোবেল, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে, নরওয়ের অসলো থেকে। এরপরে বাকিগুলি যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে, এটাও মনে রাখবে। এরপরে দেখো, আমরা এবছরে যারা যারা নোবেল প্রাইজ জিতেছেন তাদের নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলো সব ট্রিক্স দিয়ে আমরা মনে রাখবো এদের নাম, তাহলে ভালোভাবে মনে থাকবে ট্রিক্স এবং ছবি সহ। এরপরে দেখো যে ফিজিওলজি বা মেডিসিনের কে কে পেয়েছেন। তো ফিজিওলজি এবং বা মেডিসিনে পেয়েছেন হচ্ছে ক্যাটালিন কারিকো হাঙ্গেরি থেকে, আর ড্রিউ উইসম্যান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ক্যাটালিন কারিকো হাঙ্গেরি থেকে, এরপরে ড্রিউ উইসম্যান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো 2023 সালে যৌথভাবে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিনা কারিকো এবং ড্রু উইসম্যান। নিউক্লিওসাইড বেস পরিবর্তন নিয়ে কাজ করেছেন এই দুজন বিজ্ঞানী। তাদের গবেষণা কোভিড-19 বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিনের বিকাশে অবদান রেখেছে, এই কারণে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এদের দুজনের নাম তোমরা কীভাবে মনে রাখবে তার একটা আমি ট্রিক্স তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো ট্রিক্স তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখে নাও, মেডিসিনে কাটালেন ঢেউ খেলে গেল। তো মেডিসিন অর্থাৎ মেডিসিন বিষয়ে নোবেল পুরস্কার কাটা অর্থাৎ ক্যাটালিনা, কি বলছে, ক্যাটালিন কারিকো। তো কাটা বলতে বোঝাচ্ছে ক্যাটালিন কারিকো এবং ঢেউ হচ্ছে ড্রিউ উইসম্যান। তো মেডিসিনে কাটা লেগে ঢেউ খেলে গেল। তো এটা দিয়ে তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে। মেডিসিন হচ্ছে মেডিসিন বিভাগে কারা পেয়েছে, আর কাটা বলতে ক্যাটালিন কারিকো, আর ঢেউ বলতে ড্রিউ উইসম্যান। নেক্সট দেখো পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে, তো প্রথমে দেখে নাও, এটা পিয়েরে অগস্টিনি, ইনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এরপর ফেরেঙ্ক ক্রাউস জার্মানি থেকে, আর অ্যান ল হুইলার হচ্ছে সুইডেন থেকে। এরা তিনজন হচ্ছে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন। তো 2023 সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন পিয়েরে অগস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল হুইলার। ইলেকট্রন ডায়নামিক্সের যুগান্তকারী কাজের স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন এই তিন বিজ্ঞানী।
তারা কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? তো ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী কাজের স্বীকৃতি হিসাবে। তো এদের নাম মনে রাখার ট্রিক্স হচ্ছে, পার্থ আগস্ট মাসে অ্যানার ওপর ক্রাশ খেলো। তো এটা খুবই মজাদার ট্রিক। তো পার্থ বলতে এখানে বোঝাচ্ছে পদার্থবিজ্ঞান, আগস্ট বলতে বোঝাচ্ছে এখানে পিয়েরে অগস্টিনিকে, এরপরে অ্যানা অ্যানা বলতে বোঝাচ্ছে অ্যান ল হুইলার, এরপরে ক্রাশ বলতে বোঝাচ্ছে হচ্ছে ফেরেঙ্ক ক্রাউসকে। তো এই কথাটা মনে মনে রেখে তোমরা অপশন দেখে অবশ্যই ভালোভাবে কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। পার্থ আগস্ট মাসে অ্যানার ওপর ক্রাশ খেলো। তো এই মজাদার ট্রিক্সটা তোমরা মনে রাখবে, তাহলে তোমরা সহজেই তোমাদের অপশনগুলো থেকে অ্যান্সার করতে পারবে। পার্থ আগস্ট মাসে অ্যানার ওপর ক্রাশ খেলো, পার্থ আগস্ট অ্যানা ক্রাশ, এই চারটা ভালোভাবে মনে রাখবে। পার্থ হচ্ছে পদার্থবিজ্ঞান, আগস্ট হচ্ছে পিয়েরে অগাস্টিনি, অ্যানা হচ্ছে অ্যানল ল হুইলার, আর ফেরেঙ্ক ক্রাউস হচ্ছে ক্রাশ বলতে বোঝাচ্ছে। এরপরে দেখো, রসায়ন বিভাগে কে কে পদার্থ পুরস্কার পেয়েছেন? তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে মৌঙ্গি জি বাওয়েন্দি, ইনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তারপরে লুইস ই ব্রুস, ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এরপরে অ্যালেক্সি আই একিমফ, ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো দেখো, বর্তমানে আমেরিকার নাগরিক না হলেও বাওয়েন্ডি হচ্ছে ফরাসি, অর্থাৎ এখানে যেহেতু মৌঙ্গি জি বাওয়েন্ডি, ইনি হচ্ছে ফরাসি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। এবং একিমফ হচ্ছে রুশ বংশোদ্ভূত, অর্থাৎ অ্যালেক্সি আই একিমফ, ইনি হচ্ছেন রুশের লোক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তো ওখানে অ্যান্সার করতে হবে যে তিনজনই মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পেয়েছেন। তো কোয়ান্টাম ডট তৈরির জন্য নোবেল পেলেন এই তিন মার্কিন বিজ্ঞানী। তো তো রসায়নে কিসের জন্য এরা নোবেল পেলেন? কোয়ান্টাম ডট তৈরির জন্য, এটাও মনে রাখবে। তারপরে এদের নাম মনে রাখার জন্য তোমাদের জন্য ট্রিক্স হচ্ছে, রসায়ন জি এর ব্রাশে অ্যালার্জি। তো রসায়ন জি এর ব্রাশে অ্যালার্জি, এখানে রসায়ন বলতে বোঝাচ্ছে রসায়ন বিজ্ঞানে, আর জি হচ্ছে মুঙ্গি জি বাওয়েন্দিকে বোঝাচ্ছে, ব্রাশ বলতে হচ্ছে লুইস ই ব্রাউসকে বোঝাচ্ছে, আর অ্যালার্জি হচ্ছে অ্যালেক্সি আই একিমফকে বোঝাচ্ছে। এখানে এই ট্রিক্সটা দিয়ে তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে, রসায়ন জি এর ব্রাশে অ্যালার্জি, রসায়ন জি এর ব্রাশে অ্যালার্জি। নেক্সট দেখো, সাহিত্য ক্ষেত্রে কে পেয়েছেন? তো সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে জন ওলাভ ফসে, এবং ইনি হচ্ছে নরওয়ের বাসিন্দা। তো 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার জন ওলাভ ফসে। তো তিনি এই সম্মান, তাকে তাকে ছোটো জন ফসেও বলা হয়, আর পুরো নাম হচ্ছে জন ওলাভ ফসে। তিনি এই সম্মান পেয়েছেন তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য, যা অকথ্যকে কণ্ঠ দেয়। তো এটা ট্রিক্স হচ্ছে, এটা তো সোজা ট্রিক্স, এটা এমনি তোমরা একজনই রয়েছে, এটা সহজেই মনে রাখতে পারবে। তো জন সাহিত্যে লাভবান হয়েছেন। তো সাহিত্যকে নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে জন ওলাভ ফসে, জন সাহিত্যে লাভবান হয়েছেন। তারপরে নেক্সট দেখো, শান্তি ক্ষেত্রে কে নোবেল পুরস্কার পেয়েছেন 2023 সালে? আর নার্গিস মোহাম্মদী, আর ইনি হচ্ছেন ইরানের বাসিন্দা। নার্গিস মোহাম্মদী শান্তি ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে দেখো, 2023 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারী নার্গিস মোহাম্মদী। তো ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো এটা ট্রিক্স তো সোজা, নার্গিস যার না রাগ নেই, যার রাগ নেই, যার নার্গিস নাম তার, তো রাগ নেই যার, তার মানে শান্ত, তাহলে শান্তিতে পুরস্কার কে পেয়েছে? নার্গিস। এই যে দেখতে পাচ্ছ এখানে, রাগ নেই যার নার্গিস নাম তার। তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে নার্গিস, টাইটেলটা কি, নার্গিস মোহাম্মদী, তিনি ইরান থেকে পেয়েছেন। এরপরে দেখো, অর্থনীতিতে কে পুরস্কার পেয়েছেন? তো অর্থনীতিতে পুরস্কার পেয়েছেন হচ্ছে ক্লডিয়া গোল্ডিন। তো ইনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছেন, ক্লডিয়া গোল্ডিন।
তো 2023 সালে অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার বিজয়ী হিসাবে ক্লডিয়া গোল্ডিনের নাম ঘোষণা করা হয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় নারী তিনি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায় যে অর্থনীতিতে দ্বিতীয়বার যে নারী অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কী, তাহলে সঠিক অ্যান্সার হবে ক্লডিয়া গোল্ডিং, এটা মনে রাখবে। তো নারীদের শ্রম বাজারের ফলাফল সম্পর্কে আমাদের ধারণার অগ্রগতির জন্য তাকে এই পুরস্কারের বিজয়ী নির্বাচন করা হয়েছে। তো এটা ট্রিক্স, তো সহজেই তোমরা জানতে পারছো যে অর্থনীতিতে গোল্ড পাওয়া যায়, তো বেশি অর্থ থাকলে তোমরা বেশি বেশি গোল্ড কিনতে পারবে, তো অর্থনীতিতে গোল্ড পাওয়া যায়। তো এখান থেকে তোমরা মনে রাখতে পারবে যে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন, ক্লডিয়া গোল্ডিং। তো এভাবে মনে রাখবে। তো ট্রিক্সগুলো আমরা আবার একটু দেখে নিই, তাহলে মনে থাকবে ভালো। তো মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে মেডিসিনে কাঁটা লেগে ঢেউ খেলে গেল, মেডিসিনে কাঁটা লেগে ঢেউ খেলে গেল। তো মেডিসিন হচ্ছে মেডিসিন, আর কাঁটা হচ্ছে ক্যাটালিনা গাড়ি, ঢেউ হচ্ছে ড্রিউইসম্যান। এরপরে দেখো পদার্থবিজ্ঞানের ট্রিক্সটি হচ্ছে পার্থ আগস্ট মাসে অ্যানার উপর ফ্রাস খেলো। তো পার্থ আগস্ট মাসে অ্যানার উপর ফ্রাস খেলো, পার্থ হচ্ছে পদার্থবিজ্ঞান, আগস্ট হচ্ছে পিয়ের অ্যাগস্টিনি, অ্যানা হচ্ছে অ্যানল হুইলের, ক্রাশ হচ্ছে ফেরেন্ট ক্রাউস। তো পার্থ আগস্ট মাসে অ্যানার উপর ফ্রাস খেলো, পার্থ আগস্ট মাসে অ্যানার উপর ফ্রাস খেলো। এরপরে দেখো রসায়নের ক্ষেত্রে হচ্ছে ফিক্সটি হচ্ছে রসায়ন জিয়ের ব্রাশে অ্যালার্জি, রসায়ন জিয়ের ব্রাশে অ্যালার্জি। তো রসায়নে জি অর্থাৎ মুঙ্গি জি বাওয়েনলি, ব্রাশ হচ্ছে লুইস ই ব্রাউস, আর অ্যালার্জি হচ্ছে অ্যালেক্সি আই একিম। এরপরে ট্রিক্সটা দেখো সাহিত্য এগুলো তো তোমরা এমনিতেই মনে রাখতে পারবে যে জন সাহিত্যে লাভবান হয়েছে। তো সাহিত্যকে নোবেল পুরস্কার পেয়েছে জন ওলাফ ফসে। এরপরে ট্রিক্সটা হচ্ছে নার্গিস মোহাম্মদি, যে রাগনে যা নার্গিস নাম তার, রাগনে অর্থাৎ শান্ত। তো শান্তির ক্ষেত্রে কে নোবেল পুরস্কার পেয়েছে, নার্গিস মোহাম্মদি, তিনি ইরানের বাসিন্দা। এরপর অর্থনীতিতে হচ্ছে ক্লাউডিয়া গোল্ডিং, তো এটা ট্রিক্স। তো অর্থনীতিতে গোল্ড পাওয়া যায়, তো ক্লাউডি কী নামটা, ক্লডিয়া গোল্ডিং, ইনি হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে আমরা নোবেল জয়ীদের তালিকা আমরা দেখে নিই তালিকা হিসাবে। তো চিকিৎসা শাস্ত্রে হচ্ছে গ্যাটেলিনিয়া কারিকো হাঙ্গেরি থেকে, আর তারপরে ড্রু উইসম্যান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এরপরে পদার্থবিজ্ঞানে পিয়েরে অগাস্টিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ফেরেন ক্রাউস জার্মানি থেকে, অ্যানল হুইলার সুইডেন থেকে। এরপরে রসায়নে হচ্ছে মুঙ্গিজি বাওয়েন্ডি মার্কিন যুক্তরাষ্ট্র, লুইস এসগ্রোজ মার্কিন যুক্তরাষ্ট্র, অ্যালেক্সি আই একিমভ মার্কিন যুক্তরাষ্ট্র, জন ওলাফ ফসে নরওয়ে, তারপরে শান্তি ক্ষেত্রে হচ্ছে নার্গিস মোহাম্মদি ইরান থেকে, এরপরে অর্থনীতিতে ক্লডিয়া গোল্ডিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো বন্ধুরা আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ট্রিক্স সম্পর্কিত ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।